আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মোশারফ হোসেন এবং ভিন্ন ধর্মমতাবলম্বী যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেখুন এরকম একটা ভিডিও কিন্তু এর আগেও আমি এক দেড় মাস আগে পোস্ট করেছিলাম যে যে সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারিতে ফেসে যাচ্ছেন অথবা তিনি কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য তার কিন্তু শাস্তি হতে যাচ্ছে যেহেতু দেশ পরিবর্তনের পরে সাকিব আল হাসানকে নিয়ে তার যে অপকর্মগুলো হয়েছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু বের হতে যাচ্ছে এবং দেখছেন সাকিবের নামে কিন্তু অলরেডি একটা হত্যা মামলা হয়েছে এবং এই যে শেয়ার শেয়ার বাজার কেলেঙ্কারি এবং অন্যান্য যে তার যে অপকর্মগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে তো আগে যেহেতু সে ক্ষমতায় ছিল সে কারণে কিন্তু বিভিন্ন সরকারি প্রেশার অথবা তিনি যেহেতু এমপি ছিলেন তার কিছু বলার প্রেশার কারণে কিন্তু এগুলো বের হয়নি এখন যেহেতু তিনি ক্ষমতায় নাই তার কারণে কিন্তু এই ক্ষমতা এই মানে এই তার অপকর্মগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কাইতে জড়িয়ে পড়ল এবং কেন তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে হচ্ছে আপনারা জানেন দুই সালে শেয়ার বাজার ধসের কারণে তো শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থা এবং নির্ভরশীলতা কিন্তু কমে যায় তো এই আস্থা এবং নির্ভরশীলতা বাড়ানোর জন্য সাধারণ মানুষের এবং এই শেয়ার বাজারে পাবলিকের যে আস্থা এবং বিশ্বাস সেটা ফিরে আনার জন্য দুই সালে শাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল এরপর তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করে এমন বিভিন্ন কোম্পানির সাথে জড়িয়ে পড়েন এবং দুই সালে শাকিব আল হাসানের নামে শেয়ার বাজার কেলেঙ্কারির একটি রিপোর্ট বের হয় সে সময় এনআরবিসি ব্যাংক ওয়ান ব্যাংক বিডি কমন লাইন এবং ফরচুন সুদের নাম বেরিয়ে আসে এই বিএসসির তদন্তে তো এই কোম্পানির শেয়ারগুলোর দাম বাড়ানোর জন্য সাকিব আল হাসান তার মালিকানা কোম্পানি মোনাক মার্ট এবং এই মোনাক মার্টের আরেক মালিক সাদিয়া হাসান এবং সাদিয়া হাসান তার স্বামী এবং তাদের ফ্যামিলির যে লোকজন আছে তাদের ভিতরে শেয়ার মালিকানা পরিবর্তন করে অথবা বিক্রি করে দেন এই অস্বাভাবিক লেনদেন কারণ কিন্তু এই শেয়ারগুলোর দাম বেড়ে যায় এবং পরবর্তীতে সাধারণ মানুষের কাছে এই শেয়ারগুলো উচ্চ দরে বিক্রি করে তারা লাভবান হন এই অস্বাভাবিক লেনদেনের ফলে সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে কত টাকা সুবিধা পেয়েছেন বা কত টাকা লাভবান হয়েছেন সেটা কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি কিন্তু তো এরকম অস্বাভাবিক লেনদেন বিএসএসসির নিয়মের বাইরে এবং বিনিয়মবর্ভিত তো তখন বিএসএসসি থেকে দাবি করা হয় সাকিব হয়তো না জেনে অন্য কাউকে দিয়ে লেনদেন করেছেন যার ফলে সাকিবকে তখন জরিমানার আওতায় আনা হয়নি এবং সাকিবকে বাদে অন্যান্য যারা এই অপকর্মে জড়িত ছিল তাদেরকে জরিমানা করা হয় এমন কি একে একে চারবার এরকম অপকর্ম সাকিবের পক্ষ থেকে করা হয় কিন্তু একবারও তাকে জরিমানার আওতায় আনা হয়নি এমনকি তাকে ব্র্যান্ড অ্যাম্বাসডর পদ থেকেও বাদ দেওয়া হয়নি তো বিশিষ্ট বিশ্লেষক যারা আছেন তাদের মতে জানা যাচ্ছে যে তৎকালীন সরকার শেখ হাসিনার সাথে সাকিব আল হাসানের সক্ষতা থাকার কারণে এবং সুসম্পর্ক থাকার কারণে তাকে এরকম জরিমানার আওতায় আনা হয়নি বা তার পথ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়নি জরিমানা করা হলে সে যে অপরাধী সেটা কিন্তু প্রমাণিত হয় আর এটা না করার ফলে দু হাজার তেইশ সালে এসে সে কিন্তু আবার শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এবার তিনি টার্গেট করেন প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে সাকিব আল হাসান আবুল খায়ের হিরু মোনায়াক মাঠ এবং তার আরও কিছু সহযোগী মিলে এবার তারা তাদের আরও কয়েকজন মিলে এই বিমা কোম্পানির শেয়ার লেনদেন শুরু করেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আইন ভেঙে এই কোম্পানির শেয়ার নিজেদের মধ্যে লেনদেন করে এই কোম্পানির শেয়ার এক মাসে চুরাশি শতাংশ বৃদ্ধি করে তারা এই এক মাসে সাকিব আল হাসান লাভ করেন নব্বই লাখ টাকা তবে তদন্তের এক মাসের ভেতরে এবং আগে পরে এর চেয়েও বেশি টাকা তারা লাভবান হতে পারেন বলে ধারণা করা হচ্ছে তবে সিকিউরিটি আইন ভেঙে শেয়ার কারসাজি করায় সাকিব আল হাসানকে এখন পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয় তবে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বিএসিসির চেয়ারম্যান শিবলি রুবায়ত তার পদ থেকে পদত্যাগ করেন এবং তার স্থলে দায়িত্ব নেন হচ্ছে খন্দকার রাশেদ তিনি এসে দায়িত্ব নেওয়ার পর সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসডর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এদিকে শিবলি কমিশন থেকে শুরু হওয়া তদন্তের ফলে বর্তমান কমিশন শাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করেন তো বাজার সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজারে এরকম দুর্নীতি করার ফলে তার বিরুদ্ধে অ্যাকশনমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ফলে তার যেহেতু সাহস বেড়ে গিয়েছিলো সেজন্য তিনি আবার পুনরায় এই শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তাছাড়া এই কারসাজির ফলে যে কার কারসাজি করবে সে যত টাকা লাভবান হবে তার চেয়ে দ্বিগুণ হারে তার কাছ থেকে টাকা জরিমানা আদায় করতে হবে না হলে কিন্তু এরকম শেয়ার বাজার কেলেঙ্কারি দিন দিন বেড়েই যাবে তো সাকিব যে এরকম একটা দুর্নীতি করছে সেটা কিন্তু আমি আগেই আপনাদের বলেছিলাম তো এটা আস্তে আস্তে আপনারা জানতে পারছেন তার বিরুদ্ধে হয়তো সামনে আরও আপনারা অ্যাকশনমূলক ব্যবস্থা দেখতে পারবেন বা মামলা আরও যদি হয় সেগুলো আপনারা জানতে পারবেন তো মূলত হচ্ছে সাকিব আল হাসান আপনারা জানিয়েছেন যে বিভিন্ন প্রকার ব্যবসার সাথে সে জড়িত তিনি যে তিনি কক্সবাজারে কাঁকড়ার ব্যবসা করেছিলেন সেখানে দেখেছিলেন যে শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারেনি যার কারণে কিন্তু শ্রমিকরাও আন্দোলন করেছিল এক সময় কিন্তু সেই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় এবং তিনি আরও বিভিন্ন রকম কোম্পানির সাথে জড়িত ছিলেন নিজে কোম্পানি খুলেছিলেন কিন্তু ঠিকমতো সেগুলো পরিচালনা করতে পারেনি এর আগেও আমরা শুনেছি তিনি স্বর্ণ ব্যবসায় জড়িত হয়েছিলেন তার বিভিন্ন রকম ব্যবসা আছে কিন্তু সব কথা হচ্ছে যে তিনি একাদশ সব কিছু হ্যান্ডেল করতে পারেন না তার সাথে তারও বিভিন্ন রকম কর্তৃপক্ষ থাকে বা তার তার কোম্পানিতে বিভিন্ন রকম ম্যানেজার নিয়োগ দেওয়া থাকে তাদের মাধ্যমে সে কোম্পানিগুলো পরিচালিত হয় আমার কথা হচ্ছে যে এত কিছু এত ব্যবসা বাণিজ্য করার ফলেও কেন তাকে শেয়ার বাজারে জড়িত হতে হবে বা শেয়ার বাজার কেলেঙ্কারি করে কেন তাকে মুনাফা অর্জন করতে হবে তো একজন ক্রিকেটারের কাছে এটা আমরা কোনোভাবে আশা করি না তিনি যেহেতু ক্রিকেট খেলে আপনার পুরো সাকিব আল হাসানের আলাদা একটা সুনাম আছে তিনি কিন্তু পুরো বিশ্বতে অলরাউন্ডার পারফরমেন্সের কারণে এবং অলরাউন্ডার খেতাবের কারণে কিন্তু অনেক পরিচিত কারণ তার ব্যক্তিগত এইসব ব্যবসায়ী ব্যক্তিগত এইসব ব্যবসায়িক কারবার এবং ব্যক্তিগত এই যে এরকম সমাল সমালোচনার কারণে কিন্তু তিনি দিন দিন নিজেকে হারিয়ে ফেলছেন এবং তার খেলাতেও কিন্তু আমরা এরকম মানে ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি না এগুলো বিষয়কে কেন্দ্র করে কারণ এগুলো নিয়ে তাকে কিন্তু চিন্তিত থাকতে হয় টেনশনে থাকতে হয় হ্যাঁ তো এইসব বিষয় থেকে যতটা তিনি দূরে থাকবেন ততটাই তার জন্য ভালো তার কেরিয়ারের জন্য ভালো